হাসি দেখতে অবাক হয়ে গেছো না? পাগলটা হাসতেছে, আই পাগল বলবে না আমাকে। মেশা মশাইকে নিয়ে ভিডিও করি নাই আজকে। মেশা মশাই শরীরটা কি খারাপ কি খারাপ, মাড়িতে ব্যথা পাইলো, তারপর হাঁটুর হাঁটুর এক্সরে করলো, তারপর বসেছিল ওই বড় ডাক্তারটা আসবে 15 তারিখ বলেছিল, তো ডাক্তার তো আসলো না, ডাক্তারের নাকি ইমার্জেন্সি কাজ পড়েছে। যেটুকু জানি আমি তো কম পড়াশোনা নেই, ডাক্তাররা কিন্তু ইমার্জেন্সি কাজই পড়ে তাই না? তো মেশা মশাই আসল ডাক্তারটা আসেনি। এই ডাক্তারটা কে? ডাক্তারটা হচ্ছে ওনার যে অরিজিনাল অসুখটা আছে সেই অসুখটার জন্য ট্রিটমেন্ট করায়। মেশামশাই ডাক্তার এখন না আসলো, মেশামশাই আপনার যে রোগটা হইছিল রোগটা কারণ ছিল মেয়ে নাতনি তাই না? যদি না আসে আর ফিরে, মেয়ে আপনার সোনার মুরগি, অবশ্যই আপনি বাবা, বাবা হিসেবে আপনি ভালোবাসেন, যে কোনো বাবা ভালোবাসেন, বাট তারপরও তো যদি সোনার মুরগি আপনি বুঝতে পারছিলেন পারতাছিলেন না, মেয়ে হুল হুল মেয়ে, যদি মেয়ে ওইখানে, আই তোমরা সর হুলকে মানে ওইটা কইরে সেরা আয়ো মেরি জিন্দেগি মে তুম বাহার বনকে বৈশা যায় একদম। তো আপনার জন্য খুব চিন্তা হইতেছিল যখন মেয়ে নাতিন আপনার বাড়িতে আসলো, আপনি এখন এমনিতেই সুস্থ। নাতিনকে আপনি নো ডাউট ভালোবাসেন, হ্যাঁ মেয়েকেও ভালোবাসেন, একটা মাত্র মেয়েকে ভালোবাসেন, মেয়ের জন্য আপনি বউরে পিটাইতেন, আপনার গুণের কথা তো মানে কুইয়া লাভ নেই, বালতি নিয়ে বসুম আর গুণ ঢালুম আর ঢালুম, গুণ ঢালুম আর ঢালুম, তাই না মেশামশাই? ঠিক কইছি না একদম? মেশামশাই বুঝছেন ঘরের কাজ করতে লাগে আপনারে না, সকালবেলা মুসরাইতে পারছি না, সকালবেলায় আপনি ভিডিও দেখছি একদম ঘুমেতে একটু দেখছি, কিন্তু কি করো সংসার করি তো বুঝছেন, এর জন্য পারছি না আপনারে মুসরাইতে, আজকে আবার সোমবারও আছে। যাই হোক, কিন্তু মেশামশাই আপনি এত সুস্থ, আপনার হাঁটু মাড়ি সব জায়গায় ব্যথা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? তো মেশামশাই এই ব্যথার মধ্যেও আপনার কত মনের কথা আছে তাই না? শুধু কথাই কথা কথাই কথা, একবার আনারস আনেন, একবার তরমুজা আনেন, আপনার পায়ের জোর দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি। না না ওই ফিদা না, ওই রকম ফিদা হওয়ার মতো কোনো রকম গুণ কোয়ালিটি আপনার নাই, আর আমারও সেরকম কোনো রকম ইচ্ছা নেই। আমি আপনি ওয়ার্ডটা আমি হয়তো ভুল কইছি, আসল কি জানেন তো আমার কথার মধ্যে না হিন্দি বেশি আসা পড়ে, আমি এক এক সময় না বাংলা ওয়ার্ড বলি না এমন করে খুঁজি যেন আকাশে তারা খুঁজি আমি যখন কথা বলি, কারণ এত মিক্সড ল্যাঙ্গুয়েজ আমার বলতে লাগে, কখন 90% সময় আমি ম্যাক্সিমাম সময় কখনো ইউটিউবে বাংলা বলি, কখনো বাইরে অফিসে হিন্দি ইংলিশ বেশি বলি, ঘরেও হিন্দি বেশি চলে, তো এইসব নিয়ে না মানে হিন্দি বাংলা ইংলিশ এই ল্যাঙ্গুয়েজের খিচুড়ি হয়ে যায় বুঝছেন, তার উপরে যখন আমরা বাঙাল ভাষা কই তখন তো আরও খিচুড়ি হয়, খিচুড়ি খিচুড়ি লাবড়া মানে খিচুড়ি উইথ লাবড়া, আমার খিচুড়িটা কেমন জানেন তোমার সমস্যা, খিচুড়ির মধ্যেই সবজি ঢেলে দিছি আর কি বুঝছেন না? তা বলি আনারস আনলেন তরমুজ আনলেন, হ্যাঁ পায়ের ব্যথাটা কমছে কমছে আপনার পায়ের ব্যথাটা, ভিটামিন ডি কয়বার খাইছেন আপনি, অস্টিওপোরোসিসের দুটো ওষুধই দেওয়া হয়, আবার না করছে এখন আবার ইউটিউব থেকে ওষুধের নাম কইতে, এই জন্য আমি কইতেও পারতাম না, কি যন্ত্রণা পড়াশোনা জানা লোকগুলি রে মুখগুলোর এইভাবে ট্যাপ দে পাইন্দা নাকি, ইউটিউবও পারে আমাদের মুখগুলা বান্ধে, আর মানুষের যেইভাবে শরীর টুরির দেখায় বাজে বাজে অশ্লীল লাগাইজ করে ভিডিও করে এদের মুখ বান্ধে না, এখন বলছে মুখ দিয়ে মেডিসিন করতে পারবো না, দেখেন আপনার আমি বলতেছিলাম যে ভিটামিন ডি বা ক্যালসিয়াম এইগুলো তো মোটামুটি 15-20 দিন খাইলে পরে ঠিক হয়, আপনি এক্সরে করার পরে আপনার হাঁটু ঠিক হয়ে গেল, আপনি যান আন যান আন আনারস আনেন তরমুজ আনেন, তারপরে আবার মেলা তো গেলেন, মেলা এক মেলা মে এক বুড্ঢা এক কেলা তাই না? এই বুড্ঢা কে লিয়ে না, এখন তো মেয়ের সঙ্গে আছে, আর মেলে মেয়ে আপকা দিল একেলা হনে কোনো চান্স নাই, সঙ্গে মেয়ে নাতিন ছিল। তো শুনেন মেশামশাই, তো তারপর আপনি গেলেন মেলাতে, মেলাতে গিয়ে যেই হারে চাউমিন খেলেন, আপনার মাড়িটা ঠিক আছে তো? এদিকে রুটি খাইলেন, এদিকে মাংসের হাড্ডি খাইলেন, মাড়ি ভালো আছে? আপনার মাড়ি আপনার হাঁটু খুব চিন্তা আমার হয়, বলি এই বয়সে যে এত সুন্দর করে গুছায় আমি কথা কন জাদুঘরটি কে ডট 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 সরকার, পিসি সরকারও আপনারা দেখ লজ্জা পাইব, পিসি সরকারও এইভাবে অ্যাক্টিং করে আনে নাই, ওরা স্টেজ শো করছে, রিয়েল শোতে এইভাবে ওই কি বলে সুস্থ মায়ান সুস্থ মানুষের
মৃত্যুর খবর পাঠায় কারোরে আনে নাই, ওরা স্টেজ শো এরকম মাথা সরা সরা এগুলি চোখের ভুল কয় বুঝছেন। কিন্তু আপনার মতো না, আপনি আপনি একটা কাজ করেন, জুনিয়র আছে না পিসি তার সাথে দেখা করেন, কেন আমিও কম না, দেখবেন আপনার এখানে ভিডিওতে যা ভিউজ হয় এর থেকে বেশি টাকা পাবেন ওইখানে গেলে পরে। আপনার ওই ভিডিওটা যখন দেখছি আর কি, আর কইছি না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর ব্রেইন থেকে পড়াশোনা করে, সেদিনই আমার সন্দেহ হয়েছিল, আমি সেদিন রাতে ভিডিও করি নাই, মাথাটা আমার ঘুরতেছিল, এখন এই জাদুঘর কি করব, জাদুঘর ও জাদুঘর জাদু, আপনি জাদুঘর না আপনি জাদুঘর, জঘন্য বেটা একটা, জঘন্য বেটা আপনি, মিথ্যা কথা কন, এসব মানুষ ভাল লাগে? আপনি ডাইরেক্ট বলতে পারতেন যে আমার দেখতে ইচ্ছা করছে, আমি আমার মায়েরা ডেকাই আনছি, এইসব না কইরা মানুষের মাথা মুন্ডা মুন্ডু খাইয়া নিজের হিরো বানাইতে গিয়া জিরো বানাই নিলেন। হ্যাঁ, একবার আপনি মায়ের জামাইরে সুইডেন পাঠিয়ে দিলেন, একবার মায়ের জামাইরে একবারে নিচে একবারে কাপড় সুপড় খুলে ছেড়ে দিলেন, বললেন যে সে তা সে জুয়াইরা সে বিড়ি খাওরা সে আপনারা পট্টি করতে দেয় না, হ্যাঁ শেষ করে দিলেন, আর একবার তারে আপনি সুইডেন পাঠিয়ে দিলেন 20,000 টাকা দিয়ে। আপনার যা মুখ, আয় হায় গো, এই বয়সে তোবা তোবা, আপনি আবার ধূপকাঠি জ্বালায়া এই রামকৃষ্ণ পরমহংসরে জ্বালায় আপনি ভিডিও করতে বসেন, একবারও আপনার বিবেকে জাগে না মেশামশায়? হ্যাঁ, গুরু কৃপাহি কেবলম, এই রামকৃষ্ণ কয়ে গেছিল, ম্যান হু স্পিক্স দ্য ট্রুথ সিটস ইন দ্য ল্যাপ অফ এ গড, যে মানুষ সত্য কথা কয় সে ভগবানের কোলে নিয়ে বসে থাকে, তার জন্য কোনো মন্ত্র লাগে না, তার জন্য কোনো ক্রিয়া লাগে না, সত্য কথা লাগে। আপনি যখন ধূপকাঠি দেখায় সেটা ভিডিও করতে বইয়া মিশা কথাটি কন, তখন একবার মনে হয় না রামকৃষ্ণ দেখতেছে ওইখান থেকে, সঙ্গে আবার কালিমাও আছে, কালিমা কিন্তু মানুষের মিথ্যা কথা বলে জিপ কাটতে লায়, ছোট থেকে আমরা মাথা করতো কালী ঠাকুর তো জিপ কাটবো। হ্যাঁ, আপনার একবারও মনে হয় নাই, আপনি যা করছেন আপনার মায়ের ভালো লেগে করছেন, সত্যি কথাটাও অন্যভাবে ঘুরে আপনি কইতে পারতেন যে আমি দেখালে গোস্তির এই সারা রাত্র ঘুমাইতে পারছি না, আমি মেয়েরে কুসর আইতি লাগবো না আমি বাঁচতাম না, ওইটা কইলো আপনি আপনার মায়ের আইতো আপনি আনতেন, তখন আমরা আমরা এমনও করুম এমনও করুম, কিন্তু আপনি আপনার বিবেকের কাছে ঠিক থাকতে পারতেন, আপনি মারি মারি ব্যথা পাইয়া কিসিং টেবিল ধইরা আর কি সব কি করে আপনি কিসিং টেবিল। হ্যাঁ, তারপর আমি বুঝছি না, গুগল গুগল টুগুল চেক করলাম, তারপরে আমার কোনো ভিউয়ার্স বুঝাইলো, ভিউয়ার্স তো দিদি ব্রিলিয়েন্ট, দিদি এটা কিসিং না কিসিং না তুমি বুঝতে পারছো না, কিন্তু আমি পারছি না, তাহলে কি কইছে এটা, কি কইছে কইছে এটা কিচেন টেবিল, আমি বলছি আচ্ছা কিচেন যে কিসিং কিসিং ও জানি না, আপনার খুব কিসিং কিসিং শব্দটা কইতে কইলো কিসিং। হ্যাঁ, এই কিসিং শব্দটা তো আসা উচিত ছিল না, আপনি কইতেছিলেন একটা মনে ছিল একটা, মুখে আইসা কয় না মনের কথা, মুখে আইসা পরে আপনার অবস্থার মনে হয় আপনার নাকি কেমন করে কিসিং এলো কথাগুলি আমি ফার্স্ট করে কইতে আসি, ভিউয়ার্স তোমরা কই হতো কথাগুলি কেমন লাগে, আমি যখন কইতে আসি ভাল লাগছে কিনা, ওরা বুইরা হ্যাঁ মিথ্যা কথা কইতে 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 জানছিস তোর, আর কইও না, নাতিন বড় হইলে নাতিনটা কি শিখাইবেন, মিথ্যা কথা কয় একটা কবিতা শেখান না কেউ শেখান না, খালি ব্লক করা শেখান, আপনার কুলে নিয়ে বসা কোন বাই বাই গুড বাই ভিউয়ার্স কালকে দেখা হবে, কেন দুই লাইন কবিতা শেখানো যায় না, দুই লাইন রামকৃষ্ণ স্তূপ শেখানো যায় না, রামকৃষ্ণ স্মরণম গাওয়া যায় না বুইরা। হ্যাঁ, খুব তো রথের মেলায় গিয়ে ঠাকুরের গান নিয়ে জগন্নাথ মন্দির একবারে প্রণাম বিশ্ব করেন নাই, এক বেটির ওইখানে নিতম্বতে ক্যামেরা ফিট করে দেখাতেছিলেন, দেখছি আমাদের চোখ আপনি পারতেন না, আমরা ম্যাগনিফাইং আবার আমি আমরা আমার এই যে একটা ওয়ার্ড আমরা, উফ ভগবান কবে যে আমরা ওয়ার্ডটা যাইব, আমার ম্যাগনিফাইং গ্লাস আপনার ক্যামেরাটা রথে মেলাতে একটা মহিলার নিতম্বর উপর নিচ করতে আসলো, ইট ইস নট এ গুড অ্যাঙ্গেল, ক্যামেরার অ্যাঙ্গেল এমন হইব কেন, একজন মহিলা নিতম্বর থাকবো কেন, ঘুরাইবেন ঘুরাইবেন ঘুরাইবেন, তেমনি আমরা আপনার মাথা ঘুরাইয়া বাথরুম থেকে আইসা রান্নাঘরে পড়েন ঠিক তেমনি করে ক্যামেরাটাও ঘুরাইতে লাগে, আমি ভালো ক্যামেরা করতে পারি না, আমাইলে আমি এর জন্য তো ব্লগ চ্যানেল খুলতে পারছি না, আমি এখনো না ক্যামেরা ধরতে শিখি নাই, বইয়া বইয়া একটু একটু কইতে পারি, বেশি ভালো ক্যামেরা করতে পারি না, সেটা পারি না এটা পারি না, দেখেন এটা কি সৎ সাহস, আমি আমার ভিউয়ার্সে কইয়া দিলাম যে আমি এটা পারি না, শুনেন সত্য কথা কইলে না কোনো ভয় লাগে না, অসত মিথ্যা কথা কইলে অনেক কথা গুছাই কইতে লাগে, যেমন আজ এমনে আমনে আপনি কোন তরমুজ আনেন আনারস আনেন বেটা আপনার হাঁটু ব্যথা কইলইল বাজে কথা তত সব। তো মেলার থেকে বেশ বেশ চাউমিন খাইলেন, বেশ আজকাল ম্যাগি আর চাউমিন কই গেল, আমে আর মুড়ি কি আর এদিকে মুড়ি খাইতেন মোট 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 করে মায়া আইল আর মুড়ি খাওয়া ভুলিয়া গেলেন গা, হায় 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 হায়, হ্যাঁ তো বুড়ি বুড়ি পাইছেন না মুড়ি পাইছিলেন সেই মুড়িটাও সেটা দিলেন না, এইটা করেন না, মুড়িটা খাইবেন অ্যান্টাসিড,
মেয়েকে খাওয়ানোর বয়স আপনার নাই, মায়া দিছে মায়ার ভদ্রতা, মায়ের লেগা করছে রাতিনে লেগা করছে বাপরে দিছে তার ভদ্রতা, আর আপনার না কোয়াটা আপনার ভদ্রতা না। রে মা আমি খাইতাম না, আমার তো বয়স হয়েছে, আমি মুড়ি আমি খাম, আম খাওয়াটা ভালো, আপনি দুধ দিয়ে মুড়ি দিয়ে আম খাইতেন এটাই খাইবেন। মায়ের কইবেন যে মা তুই খা মেগি, আমার জন্য করিস না, আপনি বাড়িতে তো ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিবেন, দেখছি ফ্রিজ আছে, ফ্রিজটা বোধহয় মায়ের দিছে নাকি কে জানি জানি না, কম তো নাই কিছু না। আপনি তারপর কইছেন আপনার অনেক জিনিস এখন আপনার মেয়ের বাড়িতে আছে, তো ফ্রিজটা তবে আপনার জিনিস এত কিছু আছে, আপনি এত পয়সা আছে, আপনি এটা খাট কিনতে পারেন নাই, সকিত গুমান কেন ইরাম রি ছি 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 ছি, ভালো দুইটা খাট কিনতে পারলেন না আপনারা না। আগেরকার দিনে মানুষ, আগেরকার দিনে মানুষরা তো আবার শক্ত পোক্ত খাট কিনতো, খাট দেখতো লড়ে কিনা লড়ে কিনা, তো আপনি খাট কিনে নেই, আপনি চকির মধ্যে মানলাম আপনি একলা মানুষ চকিটাই লিগা কিনছেন, ঠিক আছে তাও তো একলা মানুষ হইল যে শক্ত খাট লাগে না এটা কোনো কথা না, না কিছু কই নেই, আমি হাসিও নাই, তোমরা হাসবা না, তোমরা বেশি বাজে বাজে ভাব নিয়ে করো, আমার কাদা মন, আমার কাদা মনে কোনো সাদা নাই, তারা তারা সাদা মনে কাদা আছে, আমার কাদা মনে সাদা নেই। হ্যাঁ তো মেশামশাই আপনি দেখেন সাইও, আমি আমি আপনারে এত তুই তুকার করে বকি হ্যান করি দেখছেন, সাইও পারি না, সেই আপনি আসে সেই বুইরার জায়গায় মেশামশাই আসে, এটা আমি বোধ না রক্তের দুষ্কর, আমার রক্তটা যে পারি না, চাই কইতাম এই বুইরা পারি না, ওই বুইরাকে একটু বকলাম তো, কিন্তু ঘুইরা ফিরা ওই মেশামশাইটা আইসা পড়ে, ঘুইরা ফিরা আপনি ওয়ার্ডে আইসা পড়ে বুঝছেন, কয় যে ওই যে কয় না সোনার আংটি বেকা হইলে ভালো, এই হইলো অবস্থা, যতই চেষ্টা করি না কেন, যতই ভাবি না কেন, বেটার আমি বেটা কমু, বেটার আমি বুইরা কমু, বেটার মেশামশা কমু না কমু না কমু না, পারি না পারি না পারি না, মুখ দেওয়া ওই বুইরা আসে না আসে না আসে না, ওই বেটাও আসে না, রেগে গেলে একটুখানি দুই সেকেন্ড কইলাম বুইরা বুইরা আবার একটু পরে মেশামশা এসে পরে কি করুম, আমার অনেকে কইছে তুমি মেশামশা ডেক করো ডেক করো ডেক করো না, তারা আমাকে বকা দেয় ভিউয়ার্সরা, কিন্তু আমি তো ভিউয়ার্সরা মুখের দিকে তাকাইয়া মনের দিকে তাকাইয়া আপনারে বুইরা কই তুই তুকর করে বকা দিতে পারি না, মুখ দিয়ে আপনি আসে কি করুম, আপনার বয়সটা দেখলে পরে না মুখ দিয়া ওই শব্দটাই আসে বেটা বুইরা, তো কই কি আমি তা কই না, যদ্দুরা করছেন উদ্দুরা কইছেন অনেক ক্ষমা দেন, ফুল স্টপ দিতে না পারেন কমা দেন, আপনি তো শিক্ষিত ছিলেন টিউশন টিউশন পড়াইছেন শুনলাম, তো ফুল স্টপ দিয়েন না কমা দেন বুঝছেন, আর কইেন না মায়ার পাপে মায়া দেখাইবো, জামাইয়ের পাপে জামাই দেখাইবো, আপনি এত বছর বন্ধু যা পাপগুলি করছেন এগুলার বিচার হইতে হইতেই আপনি একেবারে নরকের গরম তেলে আপনি ডুবাইব উডাইব ডুবাইব উডাইব, আর বাড়াইয়েন না গরম তেলের যেই জ্বালা শুনছি মেশামশাই আহা গো, আর আপনি আর বাড়াইয়েন না, পাপটারে এখানেই ক্ষমা দেন যে মা রে তোর লেগে আমি অদ্দুর বন্ধ করছি আর পারতাম না বুঝছেন, আর করেন এখন ওই স্মাইলিং ফেস দিয়া স্মাইল স্মাইল দিয়া যা কমু হাসা কমু এইভাবে চালায় যান, আপনার গীতা ছুঁয়া সত্যি কথা কইতে লাগতো না, আপনি মুখ দিয়া মনের মধ্যে গীতার একটা সত্যি কথা কইেন বুঝছেন, আপনি পারতেন মেয়েটারে আনাইতে, আপনি পারতেন এই সিনটারে সততার মধ্যে দিয়ে করতে, এটা কোনো ব্যাপার হইতো না যে সারা রাত্র কাঁদছি, কিন্তু আপনি এটা করেন নাই, কারণ আপনার চরিত্র দোষ ওই যে কইলাম চরিত্র দোষ ওই যেমন আমার দোষ, আমি আপনারে মেশামশাই কমু, আপনারে আমি বুইরা কইতে গিয়েও মেশামশাই কমু, আপনি মুখ দিয়ে আয় না বেটা বুইরা তুই আয় না, চাইলেও পারি না কইতে, হ্যাঁ যাই হোক আপনি তরমুজ আনেন আনারস আনেন আম আনেন আর বেশি করে ম্যাগিটিকে খাইয়েন না বুঝছেন, তো বলি আপনার কাজে মেয়েটা চেহারা তো একদিন দেখাইলেন না, সে দেখতে কেমন তার দেখতে একটু ইচ্ছা করে চেহারাটা, সময় সুযোগ করে একটু মেয়েটার কাজের মহিলাটা দেখেন তো তার গ্ল্যামারটা দেখতে ইচ্ছা করে আমার মাঝে মাঝে, আর শুনেন চকিতে কেন ঘুমান খাট কিনেন, মায়া থাকতে থাকতে খাটটা কিনেন, সব কিছুকে আমি শিখাই দিমু, কলের ফিল্টার আয়রন ফিল্টার বসান, মায়া থাকতে একটা খাট আনেন, সবই যদি আমি শিখাই দিই আপনার এই দুই নম্বরই ব্যবসার বুদ্ধিটা কই গেল, হ্যাঁ হাডুক গেছে গা সব ব্যবসা সব বুদ্ধি, না 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 সব শিখাইতে পারতাম না, তাও শিখাই দিলাম, আমি ভীষণ পরোপকারী মহিলা বুঝছেন, আপনার নাম ভাঙে রেভিনিউ কামাইতেছি কিছু কিছু বুদ্ধিও দিই, আমার মতো একটু ভালো মনের কাদা মনে সাদা মহিলা পাইত না, আমি আবার কালা মানুষ কাদা মনে কালা মানুষ পাইতেন না বুঝছেন, তো এলিগে কইলাম আপনি একটা খাট একটা ফিল্টার ওই আয়রন ফিল্টার একদম টিউবের লাগে বসাইতে লাগে 17,000 মতো দাম পড়বো, ওইটা বসাই দেবেন সারা বাড়ি যতক্ষণ কোনো কোনো কোথায় আয়রন থাকবো না, বুইরা সবাই আমি শিখাবো নাকি, বাই।